ইসলামাবাদকে হুঁশিয়ারি ভারতের বায়ুসেনা প্রধানের কেন্দ্র বললেই পাক পরমাণু অস্ত্রাগারে সার্জিক্যাল স্ট্রাইক চরম হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বায়ুসেনা পাকিস্তান এবং চীনের সঙ্গে একই সঙ্গে যুদ্ধ করে দুপক্ষের মোকাবিলা করার জন্য ভারত সম্পূর্ণ প্রস্তুত বলে আজ বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছেন ভারতীয় বায়ুসেনা দিবস অনুষ্ঠানের প্রাক্কালে বায়ুসেনা প্রধান ইদানিংকালের মধ্যে সব থেকে কঠোর হুমকি দিয়েছেন দুই প্রতিবেশী রাষ্ট্রকেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বিএস ধানোয়া বলেছেন কেন্দ্রীয় সরকার সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের সীমান্তে মোতায়েন পরমাণু অস্ত্র উপকরণ ও ভাণ্ডার চিহ্নিত করে ধ্বংস করার জন্য ভারত প্রস্তুত প্রসঙ্গত ভারতীয় বায়ুসেনার কাছে পর্যাপ্ত যুদ্ধ সামগ্রী নেই এবং দশ দিন লাগাতার যুদ্ধ চালানোর মতো কিছু কিছু উপকরণ নেই বলে সম্প্রতি একটি সরকারি রিপোর্ট সংসদে জমা পড়ার প্রেক্ষিতে আজ বায়ুসেনা প্রধানের এরকম কড়া বিবৃতি নিয়ে জোর তোলবাট শুরু হয়েছে রাজনৈতিক ও সামরিক বিশেষজ্ঞ মহলে বিতর্ক যে হবে তা আন্দাজ করে তাই বায়ুসেনা প্রধান আজ এক ধাপ এগিয়ে বলেছেন সংসম্পূর্ণ ফাইটার জেট ব্যবস্থার বিয়াল্লিশ স্কোয়াডন ভারতীয় বায়ুসেনার কাছে নেই এটা সত্যি কিন্তু আমাদের কাছে বিকল্প তৈরি আছে ভারতকে যারা চ্যালেঞ্জ করেছে সেটা যেন তারা মনে রাখে তিনি বলেন চীন ও পাকিস্তানের মোকাবেলা করার জন্য ওই প্ল্যান বি যথেষ্ট শক্তিশালী আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে